সদগুরুজি, আমার একটা প্রশ্ন আছে। আমি আসলে খুব ইমোশনাল, আর মাঝে মধ্যেই আমি কিছু ঘটনা থেকে নিজেকে ইমোশনালি ডিট্যাচ করতে পারি না। ঘটনাগুলো আমার জন্য ক্ষতিকর জেনেও সেটা সম্ভব হয় না। মানে আমি হয়তো বুঝতে পারি যে আমি যেটা চাইছি সেটা হচ্ছে না, কিন্তু আমি সেই ব্যাপারটা থেকে নিজের মনকে আর নিজের ইমোশনকে সরিয়ে নিতে পারি না। আপনার কি মনে হয় আমি সেই পরিস্থিতির সাথে কিভাবে মোকাবেলা করতে পারি? সারা পৃথিবীতেই এই ব্যাপারটা নিয়ে খুব কথা হয়, মানে ওই আবেগ আর মস্তিষ্কের সম্পর্ক। কিন্তু আসলে তুমি যা ভাবো তাই অনুভব করো, আর যা অনুভব করো সেটাই তুমি ভাবো। ভিন্ন ভিন্ন মানুষের ক্ষেত্রে এক একটা জিনিস বেশি গুরুত্বপূর্ণ। কোনো কোনো মানুষের ক্ষেত্রে তাদের চিন্তা, আজকাল মূলত প্রথাগত শিক্ষার ধরনের জন্য অধিকাংশ মানুষের ক্ষেত্রে ভাবনা চিন্তা আবেগের থেকে এগিয়ে থাকে। কিন্তু এখনও এরকম বহু মানুষ দেখা যায় যাদের আবেগ তাদের ভাবনার চেয়ে অনেক বেশি এগিয়ে থাকে। তো এখন সোনাক্ষী যা জানতে চাইছে সেটা হলো, এমন অনেক পরিস্থিতি আসে যার মধ্যে তুমি পড়তে চাও না, কিন্তু আবেগ সেখানে জড়িয়ে পড়ে। তখন চিন্তাও সেই দিকেই চলতে থাকে, আর অজান্তেই তুমিও সেই দিকেই চলতে থাকো। এটা তোমাদের বুঝতে হবে যে ভাবনা সদা চঞ্চল। আজ আমার চিন্তা বলছে যে ও সবচেয়ে সুন্দর মানুষ, আগামীকাল ও যদি আমার অপছন্দের কিছু করে তখনই আমার চিন্তা বলবে ও ভালো নয়। কিন্তু আমার আবেগ যদি আমাকে বলে যে ও খুব সুন্দর মানুষ, আবেগ কিন্তু অত চঞ্চল নয়। আবেগ তখনই মুখ ফেরায় না, এটা আটকে থাকে, এটা সময় নেয়। আর এই অবস্থায় তুমি কষ্ট পাও কারণ চিন্তা বলছে ওটা ঠিক নয়, অথচ আবেগ তখনও জড়িয়ে থাকে। তো এখন কি করা যায়? নিজের আবেগ আর চিন্তাকে আটকানোর চেষ্টা করো না, কারণ আমাদের মনটা এমনভাবেই তৈরি যে আমি এই ব্যক্তিকে নিয়ে কিছু ভাবতে চাই না, মানে এই ব্যক্তি আমার চিন্তার সবটুকু জুড়ে থাকবে বাকি জীবন ধরে। তাই যখনই এরকম অদম্য ভাবনা আর আবেগ আসবে, প্রথম আর প্রধান যে কাজটা করতে হবে, ভাবনা আর আবেগকে তাদের মতো থাকতে দাও। ওগুলোকে আটকানোর চেষ্টা করো না, যখনই বাধা দেবে সেগুলো বেড়ে যাবে। এই মনের মধ্যে কখনোই কোনো বিয়োগ বা ভাগ হয় না, সেখানে শুধু যোগ আর গুণের কাজ হয়। তাই যেটা করতে হবে সেটা এরকম, তোমাকে বুঝতে হবে যে তোমার ভাবনা এবং আবেগ ঘুরিয়ে ফিরিয়ে সেই পুরনো তথ্যকেই নাড়াচাড়া করা যা আগে থেকেই স্মৃতি হয়ে আছে। এটা হলো শুধুই স্মৃতি, এটা সেই গন্ধের মতো যা বারে বারেই ফিরে আসে। তোমাকে যা করতে হবে সেটা হলো একটু দূরত্ব তৈরি করতে হবে তার থেকে। এটা ধরো কোনো ট্রাফিক জ্যামে তুমি আটকে আছো, তুমি এয়ারপোর্টে যেতে চাইছ কিন্তু ট্রাফিক জ্যামে আটকে আছো। ভাবো তো কিরকম উদ্বিগ্ন হয়ে ছটফট করবে তুমি। তারপর কোনো মতে এয়ারপোর্টে পৌঁছে প্লেনে বসতেই সেটা উঠতে শুরু করলো। এবার যদি ওপর থেকে সেই জ্যামটাকে দেখো তখন কি সুন্দর দেখতে লাগে। এর কারণ হলো একটা দূরত্ব তৈরি হয়েছে। ট্রাফিক জ্যাম সেই একই আছে, কিন্তু যেহেতু দূরত্ব তৈরি হয়েছে তাই সেটা কোনো সমস্যাই নয়। একইভাবে চিন্তা আর আবেগের ক্ষেত্রেও একটু অনুশীলনের মাধ্যমে সামান্য একটু দূরত্ব তৈরি করো, তোমার শারীরিক প্রক্রিয়ার সঙ্গে আর তোমার মানসিক প্রক্রিয়ার সঙ্গে। কিন্তু আপনি এক একটা চিন্তা আবেগকে ধরে ধরে সামলাতে গেলে সেগুলো বহুগুণে বেড়ে যাবে।